হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি মিনাল আপনাদের জন্য নতুন নতুন ট্রফি নিয়ে হাজির হই। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা দেখছেন চিতলমারি টিভি। আজকের এই ভিডিওতে আমি যে সার্কিটটি সম্পন্ন করে দেখাব, লাইটিং জগতের একটা বিশেষ ভূমিকা রাখে এই সার্কিটটাই। তো সার্কিটটা একটু শক্তপোক্ত সার্কিট, প্রজেক্টটা একটু খুব শক্ত। তো আপনাদের শিখতে হলে ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ব্লক ডায়াগ্রাম। তো আমি এখানে দুইটা আইসি, একটা সিডি 4417 এবং একটা 555, দুইটা আইসি ব্যবহার করে আমি একটা সিগন্যাল লাইট তৈরি করব। তো এই সিগন্যাল লাইট দিয়ে আপনারা বড় বড় প্রজেক্ট, লাইটিং, যাই বলেন না কেন, সব কিছু চালাতে পারবেন। তো আসুন আমরা কাজটি শুরু করি। আমরা প্রথমে আইসিটাকে একটু ভাঁজ দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এভাবে রাখি তাহলে দেখেন আইসিটা এই এক নাম্বার পিন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তো 16 নাম্বার পিন। তো বন্ধুরা, এখানে আমরা প্রথমে 15 নাম্বার এবং 10 নাম্বার পিন, এই দুইটা পিন আমরা একত্রিত করে জয়েন্ট করে দিই। এখানে 15 নম্বর পিন এবং 10 নম্বর পিন, একটা ওয়্যার টেনে নিলাম। এবং এখানে দেখতেছেন 8 নম্বর পিন এবং 13 নম্বর পিন অপোজিট সাইডে, এই এটা টানলাম। এখন বন্ধুরা, আইসির এই প্রান্ত থেকে আমাদের সিগন্যাল দিবে। এই সিগন্যালটা ধরার জন্য আমাদের এপাশে একটু কাজ করতে হবে। তো চলুন এটা রেখে আমরা সে কাজটা করি। সিগন্যাল লাইটটা ধরার জন্য আমাদের 1000 mAh 25 ভোল্ট একটা ক্যাপাসিটার লোকে গাঁথলাম এবং একটা ওয়্যার সোল্ডারিং করলাম। এবার দেখতে পাচ্ছেন আমরা দুই পাশে দুইটা ওয়্যার সোল্ডারিং করছি নেগেটিভ সাইডে। এনপিএন গ্রুপের যে কোনো ট্রানজিস্টর, এর এমিটর, ক্যাপাসিটরের এই প্রান্তে চারটা ট্রানজিস্টর, ক্যাপাসিটরের এই প্রান্তে আমরা সোল্ডারিং করে দেব। এনপিএন গ্রুপের চারটে ট্রানজিস্টরের এমিটার পাশ সুন্দরভাবে ক্যাপাসিটরের নেগেটিভ সাইডে ঝালাই করে দিলাম। এখন আমরা প্রত্যেকটা ট্রানজিস্টরের বেস এবং কালেক্টর, বেস এবং কালেক্টরে অনকে রেজিস্টার লাগাব। আমরা এবার এলইডি বাল্ব, ক্যাপাসিটরের পজিটিভের পাশে এলইডি বাল্বের পজিটিভ চারটা সোল্ডারিং করব। আমরা ট্রানজিস্টরের মাঝের লিডটা হচ্ছে কালেক্টর, তো কালেক্টরের যে রেজিস্টার লাগিয়েছি অনকে রেজিস্টার, প্রত্যেকটা রেজিস্টার আমরা লিড বাল্বের নেগেটিভ সাইডে লাগাব।
আমরা এবার আইসির এক নম্বর পিন দিলাম, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ, ছয় ব্লাঙ্ক এবং সাত নম্বর। তো আমরা এক এক করে এক একটা রেজিস্টার এক এক পিনে সোল্ডারিং করব। সার্কিটটার আট নম্বর পিন এবং তেরো নম্বর পিনে নেগেটিভ ভোল্ট প্রবেশ করছে। তো সেহেতু আমরা ক্যাপাসিটরের নেগেটিভ থেকে একটা ওয়্যার আমরা সোল্ডারিং করে দেব এবং সার্কিটের ষোলো নম্বর পিনে, আইসির ষোলো নম্বর পিনে পজিটিভ ঢকছে অর্থাৎ বি প্লাস। তো সেহেতু আমরা এই বি প্লাস ক্যাপাসিটরের বি প্লাস থেকে পজিটিভ থেকে একটা ওয়্যার পজিটিভই ষোলো নম্বর পিনে সোল্ডারিং করে দেব। তো সার্কিটটা আমাদের আরেকটা আইসি ব্যবহার করতে হবে, পাঁচশো পঞ্চান্ন। আমি পাঁচশো পঞ্চান্ন আইসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আমি এখানে দুই নম্বর পিন এবং ছয় নম্বর পিন সোল্ডারিং করা, তাই আমি বাঁকা করে দিচ্ছি। এবং এখানে আট এবং চার, তো আমি প্রথমে আট এবং চার ও দুই এবং ছয় আমরা একটা ওয়্যার দিয়ে গ্রান্ট করে দেব। টেন এম এফ ডি পঞ্চাশ ভোল্ট ক্যাপাসিটর এক নম্বর থেকে দুই নম্বর, এক নম্বর পিনে নেগেটিভ সাইড, দুই নম্বর পিনে পজিটিভ সাইড সোল্ডারিং করব। আট নম্বর থেকে সাত নম্বর টেন রেজিস্টার সোল্ডারিং করব। নাম্বার পিন হতে আট নাম্বার পিনে একটা ক্যাপাসিটার টেন এম এফ ডি পঞ্চাশ ভোল্ট একটা ক্যাপাসিটার এক নাম্বার পিন হতে আট নাম্বার পিনে সোল্ডারিং করব। ছয় নম্বর পিন হতে সাত নম্বর পিন আমরা একটা ভলিউম কন্ট্রোল সোল্ডারিং করব। এই আইসির এক নম্বর পিনে, এক নম্বর পিনে নেগেটিভ ভোল্ট এবং আট নম্বর পিনে পজিটিভ ভোল্ট প্রবেশ করছে। সেহেতু আমরা দুইটা ওয়্যার এক নম্বর এবং এক নম্বরে সোল্ডারিং করব। ক্যাপাসিটরের নেগেটিভে এবং পজিটিভ পজিটিভে সোল্ডারিং করব। রেজিস্টারের মাধ্যমে চল্লিশ সতেরো আইসির চোদ্দ নম্বর পিন থেকে পাঁচশো পঞ্চান্ন আইসির তিন নম্বর পিনে আমরা দুইটা আইসি কানেক্টেড করে দিই। সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই সার্কিটটায় সিক্স ভোল্টের উপরে কোনো ভোল্ট দেব না, তো আমি সাড়ে চার ভোল্ট বা পাঁচ ভোল্ট সিক্স ভোল্টের উপরে দেওয়া যাবে না। তো আমি এবার এক হাতে ভোল্ট লাগাবো নেগেটিভ
নেগেটিভ সাইডে নেগেটিভ পজিটিভে পজিটিভ ভোল্ট লাগাচ্ছি নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ 5 ভোল্ট লাগাচ্ছি তো বন্ধুরা আশা করি সার্কিটটা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে তো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখলে অবশ্যই করতে পারবেন তো আপনারা এত ট্র্যাক টেন্ডার ইউজ করে আপনারা লকার মেশিনে তৈরি করতে পারবেন তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য নতুন কোন ভিডিওয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় ধন্যবাদ সবাইকে